নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আলু চাষী ও সারা ভারত কৃষক সভার রাস্তা অবরোধ। দোকান বাড়িতে আগুন লেগে পুড়ল আসবাবপত্র। মাঠ থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার মুরারোয়ে। সরকারি রাস্তায় ড্রেন বন্ধ করে চলছে ঘরবাড়ি ও ধরমকাটা। এবার সংবাদ বিস্তারিত। আজ শনিবার 11 মার্চ বীরভূমের নলাটি থানার অন্তর্গত চামটিবাগান মোড়ে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আলু চাষী ও বামফ্রন্টের সারা ভারত কৃষক সভার নেতাকর্মীরা। তাদের দাবি, ঋণ নিয়ে আলু চাষ করে ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আলু চাষিদের। আলু চাষিরা যাতে আত্মহত্যা করতে বাধ্য না হয়, শুধুমাত্র জোচ্চার তোলাবাজদের পাশে না দাঁড়িয়ে সরকারকে চাষিদের পাশে দাঁড়ানোর দাবি তোলেন বীরভূম জেলা সিপিআইএম নেতা সঞ্জীব বর্মন। বিক্ষোভকারীদের দাবি, আলু চাষিদের ভর্তুকি দিয়ে আলু কিনুক রাজ্য সরকার। এদিন এলাকার বিপুল সংখ্যক আলু চাষী রাস্তা অবরোধ বিক্ষোভে অংশগ্রহণ করেন। এদিন সিপিআইএমের বীরভূম জেলার নেতা সঞ্জীব বর্মন জানান, সারা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই সরকার কি শুধু তোলাবাজিদেরই স্বার্থ রক্ষা করবে? আলু চাষিরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আলু চাষিরা চাষ করে যে খরচ করছেন, বিক্রি করবার সময় সে দাম পাচ্ছেন না, ঋণের জালে জর্জরিত আলু চাষিরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আলু চাষিরা আজকে দাবি করছেন পথ অবরোধের মধ্য দিয়ে সরকারকে আলু চাষিদের পাশে দাঁড়াতে হবে, কৃষকদের কাছ থেকে লাভজনক দর দিয়ে আলু কিনতে হবে, কৃষকরা আত্মহত্যা করতে যাতে বাধ্য না হন তার জন্য ক্ষতিপূরণ দিয়ে কৃষকদের পাশে সরকারকে দাঁড়াতে হবে। শুধু সমাজ বিরোধী তোলাবাজ জোচ্চোরদের পাশে সরকারকে দাঁড়ালে হবে না, কৃষক শ্রমিকদের পাশেও সরকারকে দাঁড়াতে হবে। এই দাবিতে আজকে পথ অবরোধ সারা পশ্চিমবাংলা জুড়ে কৃষক সভা খেতমজুর ইউনিয়ন করছে। বীরভূম জেলার নলাটিতেও সেই কর্মসূচি আমরা পালন করেছি। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নলহাটি। গতকাল শুক্রবার 10 মার্চ সন্ধ্যের সময় বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ভাবঘাটি বাসস্ট্যান্ড লাগোয়া একটি দোকান বাড়িতে আগুন লাগার ফলে পুড়ে যায় বাড়ির আসবাবপত্র। স্থানীয়রা অনুমান করছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘটেছে এই বিপত্তি। ক্ষণিকের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ। জানা গিয়েছে বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নেমানো সম্ভব হয়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আজ শনিবার 11 মার্চ সকালে বীরভূম জেলার মোরারোই থানার অন্তর্গত পলসা কারবালা মাঠের কাছে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মোরারোই থানার পুলিশকে। পুলিশ এসে ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে মোরারোই হাসপাতালে পাঠায়। মোরারোই হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ওই ব্যক্তির মৃতদেহ মোরারোই হাসপাতাল থেকে নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রবিউল শেখ, বাড়ি পাইকোর থানার হরিশপুর গ্রামে, বয়স আনুমানিক 35 বছর। আরও জানা যায়, গতকাল সন্ধ্যায় মৃত রবিউল শেখ প্রচণ্ড মদ্যপান করেছিল, তার ফলে সে বাড়ি যেতে পারেনি, ওই কারবালা মাঠে পড়েছিল। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারোই। ইলামবাজার ব্লকের পায়ের গ্রাম ভায়া ডোমরুর জয়দেব কেন্দুলি রাস্তার উপর সরকারি রাস্তায় ড্রেন বন্ধ করে চলেছে ঘরবাড়ি ও ধরমকাটা। বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটি ছিল একেবারে খারাপ। রাস্তার উপর দিয়ে সাইকেল পর্যন্ত চালানো ছিল দুঃসাধ্য। বর্তমানে রাস্তাটি সরকারি সহযোগিতায় হয়েছে ঝাঁ চকচকে। পূর্ত দপ্তরের সহযোগিতায় এই রাস্তা হয়েছে বেশ চওড়া। তবে রাস্তার দুপাশের নেই কোনো ড্রেন।
পিডব্লিউডি রাস্তা তৈরি করলে রাস্তার দুপাশে নয়নজুলি বা ড্রেন তৈরি হয়ে যায়। বর্তমানে নয়নজুলি বা ড্রেনগুলি বন্ধ করে তৈরি করা হচ্ছে বাড়ি ও ধরমকাটা। উঠছে নানান প্রশ্ন, এইভাবে নয়নজুলি বা ড্রেন বন্ধ হয়ে গেলে রাস্তার জল কোথায় যাবে? এই প্রশ্নের নেই কোনো উত্তর। কেনই বা লাখ লাখ টাকা খরচ করে সাঁকো বা ব্রিজ তৈরি করা হচ্ছে? ড্রেন যদি বন্ধই থাকে তাহলে এই ব্রিজগুলি করে লাভ কী? রাস্তার জল ড্রেনে না গেলে রাস্তা টিকবেই বা কতদিন? এই সমস্ত প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মনে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? পিডব্লিউডি অফিসে যোগাযোগ করলে ইঞ্জিনিয়ার কল্যাণবাবু বলেন, বিষয়টি দেখছি। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।